আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের গল্প। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব, যেখানে আমার নানু আমাদের জন্য কিছু খাবার পাঠিয়েছেন। তো উনি মাঝে মাঝে আমাদের জন্য খাবার পাঠাতেন, আগে ফ্রিকোয়েন্টলি মানে সবসময় বানাতো আমাদের জন্য। তো আজকে অনেকদিন পর আমরা খাবারটা মানে হাতে পাই, কারণ এখন তো জানেনই যে কোয়ারেন্টাইনের টাইম, 4 মাস যাবত আসলে আমরা আসলে কোথাও মুভ করতে পারছি না। আসলে আমি 4 মাস আগে ওখানে গিয়েছিলাম, কিন্তু এরপরে আসলে কোনো মানে যাওয়া হয়নি, বা উনিও হয়তো আসতে পারেনি, আর কোনো মানে যাওয়া আসার মধ্যে নেই আমরা। তো নানু আসতে চেয়েছিলো, কিন্তু এখন তো সমস্যা, তাই উনি চিন্তা করলো যে কিছু খাবার আমাদের জন্য পাঠিয়ে দেবে। তো আপনাদের সাথে একটু জি, তো আমরা আসলে ওনাকে খুব মিস করতেছি। প্রথমে আসলে চিন্তা করেছিল যে আসবে, কিন্তু এখন আসলে যে সিচুয়েশন আর আসা যাচ্ছে না, তো সেই কারণে রান্নাগুলো পাঠানো। তো চলুন দেখি যে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে যে কী কী রান্নাটা পাঠালো। তো চলুন খুলি আর দেখি কী কী রান্না পাঠিয়েছে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এটা কি দেখো তো, আমার কি মাছ মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে পাবদা মাছ। এটা কিন্তু খুবই দারুণ হয় টেস্টটা, আমার নানুর হাতের পাবদা মাছ খুব সুন্দর করে রান্না করেন। সরিষার তেল দেবো তাই না, তাই তো মনে হয়, সয়াবিন তেল, সয়াবিন তেল, এটা হচ্ছে কি পোলাও, আর ঠিক এটা করলে তো গরম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা তারপরে এটা হচ্ছে গিয়ে তরকারিগুলো দেখি, এখন কারিগুলো পোলাও, আচ্ছা আচ্ছা পোলাও আছে, আচ্ছা ডাটা দিয়ে শোল মাছ, ডাটা দিয়ে শোল মাছ, দেখুন কি সুন্দর। আচ্ছা তারপর, আচ্ছা তারপর আবার এটার মধ্যে পোলাও, পোলাও অনেক পোলাও, এটা পোলাও, এটা পোলাও, আর আরেকটা বাটি আছে, তো দেখবো এখন কী আছে ওটার ভিতরে, মুরগির মাংস, মুরগির মাংস, এটাও মুরগির মাংস, এটাও মুরগির মাংস, এটা হলো কোরমা, 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 তো দুইটার মধ্যে কোরমা দেখতে পাচ্ছেন, দুটার মধ্যে কোরমা, দুটার মধ্যে মুরগির মাংস, একটার মধ্যে শোল মাছ ডাটা দিয়ে পোলাও, একটা দুইটা তিনটা, তিনটা টিফিন কারি বাটি, আর একটা হচ্ছে গিয়ে আপনার বড়টা বলে দিয়েছে। তো আইটেম আমি বলবো যে একটা দুটা মাছের আইটেম দিয়েছে, একটা পাবদা মাছ, একটা শোল মাছ, হ্যাঁ, আর মুরগির মাংস দিয়েছে দুই রকম, দুই বাটি করে করে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের আইটেম নানুকে, আর অবশ্যই নানুকে একটা অসংখ্য ধন্যবাদ। অবশ্যই নানু আমি জানি আপনি ব্লগটা দেখবেন, আর ব্লগটা দেখে আমাদেরকে অবশ্যই খুশি হবেন, আর আপনাকে আসলে আমরা বলতে চাই যে আপনাকে অনেক মিস করি, আপনার যা বাসায় যাওয়াটা আসলে এখন যে অবস্থা যেতে পারছি না। আর হ্যাঁ, আমার ছোটো মামা আমাদের জন্য একটা হাঁস পাঠিয়েছে স্পেশালি, তো এই হাঁসটা একদিন আপনার সাথে রান্না করে শেয়ার করতে পারি। তো দুইটা হাঁস, ও দুইটা হাঁস, দুইটা হাঁস পাঠানো হয়েছে, তো এই তো, আর সালাদ এটাকে আনন্দ শসা আর লেবুও পাঠিয়েছেন। তো এই আর কি আমাদের আজকের খাবার দাবার, আমার খাবার দাবারের কথা বলি না ভিউয়ার্স, তো আমার নানুর রান্না বান্নার কথা বলি, আমার নানুর রান্না বান্না কিন্তু খুবই মজার, আর আমরা রেস্টুরেন্টে খেতে না যতটা এক্সাইটেড থাকি ততটা নানু বাসা যাই, আর নানুর হাতে রান্না খেতে তেমন ততটা এক্সাইটেড থাকি সবসময়। তো আমার নানুর কিছু স্পেশাল রেসিপি আছে, যেমন বিরিয়ানি বানায়, তেহারি বানায়, সেটা খুবই টেস্টি হয়, জাস্ট কী বলবো, দোকান থেকে কোনো অংশ কম না। তো আমি একদিন নানুকে আমি রিকোয়েস্ট করবো যেন তেহারি রান্না করে পাঠায়, তাহলে আমি আমার কাছে খুবই ভালো লাগে। এখন এখন খেতে ইচ্ছে করছে, আচ্ছা তো সুন্দর সেটাই, আর আচারও কিন্তু, আর আমার নানু কিন্তু আচারও খুব সুন্দর বানায়, মাঝে মাঝে উনি আচার বানায়, আর আমার আচার খুব ভালো লাগে। আসলে আমরা প্রত্যেক 2 মাস পরপর বা 1 মাস পরপরই নানু বাসায় যেতাম, নানু আমাদের জন্য রান্নাবান্না করতো, সবার জন্য রান্নাবান্না করতেন,
এখনো এখন মানে আজকে অনেকদিন পরে করলো আর কি। আর আমার ছোট মামির বেবি আছে মেহরাব, করছি আসলে ওকে প্রত্যেক মাসে না হলেও দুই মাসে আমরা যেতাম একবার ওর সাথে দেখা করতে, আর মাঝে মাঝে ও আসতো। আর ঈদ ঈদ হলে তো অবশ্যই ওর সাথে ঈদ পালন করাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলো। আর এই বছর আসলে গত বছরই লাস্ট ছিল ওর সাথে, আর এবার হয়তো আর দেখা হচ্ছে না, এই কারণে মনটা আসলে খুবই খারাপ লাগছে। তারপরেও বলা যায় না, সিচুয়েশনে হয়তো আমাদের দেখাও হয়ে যেতে পারে, কারণ আমরা কিন্তু আল্লাহর মতো সবাই খুব সাবধানে থাকি। তারপরে যদি আমরা হয়তো মাস্ক পরে হলেও দেখা করতে পারি, এটা কোনো সমস্যা হবে না আমি বিশ্বাস করি। তো আমরা ইন ফিউচারে আবার যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই আমরা সেফটি নিয়ে যাব, এটা কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু বাসা কিন্তু খুবই কাছে, আমরা থাকি আমরা এক জায়গায় যাই ওনার বাসার মুগদাতে, তো আমাদের বাসা বেলুরের মুগদা কিন্তু খুবই কাছাকাছি। সো আর আমরা খুব মেনটেন আল্লাহর রহমতে মেনটেন করছি, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। চাইলে ইচ্ছে করে দেখা করতে পারি, কিন্তু একটা সময় যাক, একটা সময়টা যাক, সময় গেলে আমরা যখন দেখবো যে সব কিছু আল্লাহর রহমতে ঠিক, তারাও আসবে আমরাও যাব। তো যদি এটা আল্লাহ না করুক, যদি এক বছর দুই বছর স্টে করে ভেবে তো মানে ইয়ে করা যাবে না, কাছাকাছি যেহেতু থাকি অবশ্যই এটা দেখা করার সুযোগ আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে, হয়তো ভয়ের চোটে এখন যাচ্ছি না, একজন একজনকে ভয় পাচ্ছি, মানে ঠিক হয়ে গেলে তো ধরেন যদি কমে আসে বা ইয়ে করে তখন তো আমরা যা আশা করতে পারবো একটা ইনশাল্লাহ একটা সময়। আমাদের তো এই তো আমাদের আজকের আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর একটু পরে আপনার সাথে টেস্ট করে বলবো যে খাবারটা কেমন হয়েছে, কারণ আমি আমার নানু রান্না বলে দেখছেন যে উনি কিন্তু ভালোই মশলা ইউজ করেন, এই কারণে আমার রান্নাটা বেশি ভালো লাগে, এই কারণে আমার ভালো লাগে বেশি। এই কারণে আজ একটু পরে আমি আপনার সাথে শেয়ার করবো খাবারটা খেতে কেমন হয়েছে। এখন আমরা জাল দিচ্ছি খাবারটা, এটা হচ্ছে গিয়ে কোরমাটা, আর এটা হচ্ছে গিয়ে মুরগির মাংসটা। আসলে মুরগির মাংসটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে, মশলাটা খুব সুন্দর, আর আমার যেহেতু মানে আলুটা মানে ছোটো আলু, হ্যাঁ গোল আলুটা, যে গোল আলু ইউজ করে যে বগুড়ো নাকি ওটা কি আমি বলতে পারবো না ঠিক, ছোটো আলু টাইপের, এটাকে তো খুব মজা হয়। তো এগুলো হচ্ছে গিয়ে ছোটো আলু দিয়ে বানিয়েছে, দেশি আলু দিয়ে খুবই ভালো লাগে। হচ্ছে ভিউয়ার্স প্রায় বলকে এসে পড়ছে, তারপর আপনার সাথে শেয়ার করব। মারিয়ে দিই, আসলে ঈদের মধ্যে তো সবার বাসায় বাসায় যেতাম, আমার নানুর রান্না হাতে রান্না খেতাম, আমার খালার হাতে রান্না খেতাম, আমার আমুর হাতে রান্না খেতাম, তো তিন রকম খাবার খেতাম, আমার মামিদের হাতে রান্না খেতাম। তো সবার হাতে রান্না খেতে খুব ভালো লাগে, ঈদ আসলে এটাই আমাদের আনন্দ যে এখন ঈদ আসলে আমরা কী করি, নানুর বাসায় যাই, সবার হাতে রান্না খাই, ওইটাই আমাদের কাছে খুব ভালো লাগে। মানে ধরেন এক একজনের হাতের রান্না এক এক রকম, তো সেটাকে কিন্তু সব ভালো লাগবে স্বাভাবিক। আমার তিন মামা, তো তিন মামি আছে, তো তিন মামির হাতের রান্না কিন্তু ডিফারেন্ট, তো ওইটা খেতে ভালো লাগবে। আমার খালার হাতের রান্না ডিফারেন্ট, আমার আমু হাতের রান্না ডিফারেন্ট, আমার নানুর হাতের রান্না ডিফারেন্ট, সো এইগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার হাতের রান্না আমার আমুর মতোই মোটামুটি, কিন্তু অতটা ভালো রান্নাতে পারি না, বাট চেষ্টা করি আমুর মতো করে রান্না বান্না করতে। মানে আমি চেষ্টা করি যে যখন যার থেকে শিখবো সেভাবে করে রান্না বানানোর চেষ্টা করি আর কি। বলক এসে পড়েছে,
চামচ কিন্তু এটা দেওয়া যাবে না, সময় এটা ঝাল ঝাল হয়ে যেতেছে। দুইটা দুই চামচ দিতে হবে, গুলে দিয়ে ফেলছি। সো প্রায় বলতে এসে পড়েছে, এখন একটু পরে টেস্ট করে দেখাবো আপনার সাথে। এখন আমি একটু টেস্ট করব, টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর অবশ্যই রান্না তো সবসময় ভালো হয়, আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এখন এতটুকু কিনলাম তরকারি, আমি একটু কোরমা দিয়ে খেয়ে দেখাবো, খেয়েবো খাবো। ঝাল মাংস তো সবসময় খাই, কোরমাটা দিয়ে খাবো ফার্স্টে। খুবই ভালো হয়েছে, আমার কোমা তো আমরা রাধি, এর থেকে আমরা আটটা করবো রাধি না, আমরা কেচাপ দিয়ে তো ওইটা একদিন আমি আমি আসলে আপনাদের শেয়ার করতে চাচ্ছি। ওটা একদিন আমি শিখতে চেয়েছিলাম, কিন্তু এর মতো শেখা হয়নি। এটা উনি ওটাও উনি ইউটিউব থেকে দেখেছিলাম আমার মামি, তো ওটা খুব মজা হয়। তো ওইটা আমি শিখে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি চিন্তা করছি। একটু ঝাল মাংসটা নিয়ে দেখি না, মাছ তো আর কুলাবে খাবো না। বলতে পারছি না যে আপনারা ট্রাই করে দেখুন, কারণ আমি আসলে রান্নাটা সেভাবে আসলে বলতে পারবো না। কিন্তু ওনারা আমার আম্মু আর আমার নানা যেটা করে ভালো, অবশ্যই সবাই যেটা করে, আমি জানি যে যারা ভালো করে রাঁধে ভালো করে কষাতে হয় রান্নাটা, তারা কিন্তু আপনার যে মশলাটা এটা কিন্তু ভালো করে মিশবে না, আর ভালো করে না কষালে এটা সুন্দর লাগবে না, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই ভালো করে কষাতে হয় খাবারটা। মোল্লার বিরিয়ানি যে পাওয়া যায় আমার
বাবা সহকারে পাঠাতে চেয়েছিল কিন্তু আমরা আসলে মানা করে দিয়েছি আর মামি পর নানু মানে পাঠায়নি পর রান্না করে পাঠালো আচ্ছা দাদা আজকে অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গল্পকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ।